ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলে বেশ ভালো আছেন। আজকের ক্লাসটা হলো সম্পূর্ণ প্রিপোজিশন নিয়ে, ইংলিশ সেকেন্ড পেপারে প্রিপোজিশন নিয়ে। এই প্রিপোজিশন ক্লাস নাম্বার আজকে 1, এবং আজকে প্রিপোজিশনের ফার্স্ট ক্লাস। এভাবে করেই ধারাবাহিকভাবে প্রিপোজিশন সমস্ত আলোচনা আমি করে যাব। আর আজ এই ক্লাসটা আপনারা এসএসসি স্টুডেন্ট হোক কিংবা আপনারা এসএসসি স্টুডেন্ট হন না কেন, উভয়ের জন্য কাজে আসবে। তো একটা কথা আপনারা একটু জেনে রাখবেন, যদি আপনারা এসএসসি স্টুডেন্ট তাহলে এই ক্লাসটা আপনার কাজে আসবে প্রিপোজিশনের উপর। কারণ প্রিপোজিশনতে এসএসসি বলুন, এসএসসি বলুন, সবারই আছে, তাই না? তো একেবারে নিখুঁতভাবে, একেবারে সম্পূর্ণ সংজ্ঞা, প্রিপোজিশনের সংজ্ঞা থেকে শুরু করে ডিটেলস সল আলোচনা করব আমরা। রুলস রেগুলেশন যা যা সবগুলো আমরা মেনে চলবো, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আলাদা কিছু সাজেশন আমি পিডিএফ আকারে করে আপনাদের দিয়ে দেবো, যেগুলো পড়লে আশা করি আপনাদেরকে আর বাড়তি করে পড়তে হবে। যেগুলো কমন, যেগুলো পরীক্ষা আসবে তার থেকেও আরও ইম্পর্টেন্ট দেখে দেখে আমরা পিডিএফ আকারে শো করবো। ওকে, তো একটু ভিডিও ডিসক্রিপশন বক্সগুলো একটু দেখে রাখবেন, তবে সেটা আমি আজকে দেব না, সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন পড়াবো তখন। আজকে প্রিপোজিশন ক্লাস 1 নিয়ে আপনাদের সকলকে স্বাগতম। তো বেশি দেরি না করে মূল ভিডিওতে ফিরে যাব। মূল ভিডিওতে যাওয়ার উপর একটা রিকোয়েস্ট আপনার কাছে আমি অলওয়েজ করে থাকি, যে এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে, আর এই ভিডিও যদি আপনারা নতুন কেউ দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনারা এখানে পেয়ে যাবেন এসএসসি অ্যান্ড এসএসসি রিলেটেড বিভিন্ন ধরনের সাবজেক্ট, শুধুমাত্র কমার্সের। ওকে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ফার্স্টে আপনাদেরকে যে বিষয়টা অবশ্যই জানতে হবে, এ প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন, প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশনের সংজ্ঞাটা, যেটা না জানলে কিন্তু হবে না। একটা বিষয় খেয়াল করুন, আমরা করতেছি প্রিপোজিশন, কিন্তু প্রিপোজিশনের সংজ্ঞা যাই না। প্রিপোজিশনটা কী, কী এটা প্রিপোজিশনটা সেটা জানি না, কিংবা প্রিপোজিশন কীভাবে কাজ করে, কীভাবে কাজ করে সেটা জানি না, কি তাহলে হবে না। আমরা যদি এমনিতেই করতেই থাকি, করতেই থাকি, তাহলেও সেটা হবে না। আমাদেরকে একটু বুঝে শুনে তারপর ক্লাস প্রিপোজিশনটা পড়তে হবে। ওকে, সবাই একটু অ্যাটেনশন দিন ক্লাসে। প্রিপোজিশন কাকে বলে একটু ভালোভাবে শুনুন, এটা আপনি গ্রামার বইতেও পেয়ে যাবেন, তবে আমি বলছি যেটা সেটা একটু মাথায় রাখবেন, যে ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড হতে পারে, যে ওয়ার্ড নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে, ইকুইভ্যালেন্ট খেয়াল রাখুন, নাউন ইকুইভ্যালেন্ট সেটা আমি বলছি কি। তো এই দেখুন, নাউন সরি নাউন নাউন ইকুইভ্যালেন্ট, ওকে, ইকুইভ্যালেন্টের পূর্বে বসে মানে আগে বসে, যে ওয়ার্ড নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সহিত ওই নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এটাই পারফেক্ট একটা সংজ্ঞা, মানে যে নাউনটা বা নাউন ইকুইভ্যালেন্টটা এর পূর্বে বসে, যে ওয়ার্ডটার পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সাথে সম্পর্ক স্থাপন করবে। একটা ওয়ার্ড থাকবে ওইটার সাথে যে নাউনটা বসে সেটার সম্পর্কটা স্থাপন করবে, তাকে প্রিপোজিশন বলে। একটা কথা খেয়াল রাখবেন, এখানে প্রিপোজিশন যে মিনিংটা, প্রিপোজিশনের কিছু অর্থ আছে। এ প্রিপোজিশন, এই ধরনের প্রি খেয়াল রাখুন, প্রি এ পোজিশন, একটা কথা খেয়াল রাখুন, এই যে প্রি কথাটা, পজিশন কথাটা, দুটো কিন্তু আলাদা আলাদা অর্থ। এই যে প্রি, প্রি কথা মানে কি, প্রি মানে হলো পূর্বে, প্রি মানে পূর্বে, আর পজিশন মানে তো আমরা জানি অবস্থান। ওকে,
তার মানে প্রিপোজিশনের যে সম্পূর্ণ মিনিংটা দাঁড়ায় কি, প্রিপোজিশন শব্দ থেকে পূর্বে অবস্থান, আমরা যদি ফুল মিনিংটা জানাই তাহলে এটার অবস্থাটা দাঁড়ায়, সরি প্রিপোজিশন শব্দের অর্থটা কী দাঁড়ায়, তাহলে পূর্বে অবস্থান, ওকে, যেটা পূর্বে বলবে সেটা। এবার ক্লাসিফিকেশনগুলো আমরা একটু জানি, এই দেখুন ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন মানে প্রিপোজিশনের প্রকারভেদ, প্রিপোজিশন কত প্রকার, আর ক্লাসিফিকেশন মানে হচ্ছে প্রকারভেদ। তো প্রিপোজিশনে কে মূলত, মূলত না টোটালি সিক্স ভাগে, মানে ছয়টা ভাগে আমরা ভাগ করতে পারি। সিম্পল, আমি জাস্ট এগুলো লিখতেছি, সিম্পল প্রিপোজিশন, তারপরে ডাবল প্রিপোজিশন, খেয়াল রাখবেন সিম্পল ডাবল কম্পাউন্ড, ওকে, কম্পাউন্ড ফ্রেজ, খেয়াল করুন ফ্রেজ, তার পার্টিসিপল, পার্টিসিপল, লাস্ট ওয়ান ডিসগাইজড, খেয়াল করুন ডিসগাইজড প্রিপোজিশন, লাস্টে দিয়ে জাস্ট আমি পি লিখে দিচ্ছি, এগুলো দ্বারা প্রিপোজিশনকে বোঝায়। তাহলে ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন, প্রিপোজিশন মূলত ছয় প্রকার, ওকে, সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেস প্রিপোজিশন, পার্টিসিপাল প্রিপোজিশন, অ্যান্ড লাস্ট ওয়ান ডিসগাইজড প্রিপোজিশন, মূল প্রধানত ছয় প্রকার, এগুলো একটু আপনারা জেনে রাখবেন, ওকে। এখন আমরা এগুলো সংজ্ঞাগুলো জানবো এবং এগুলো কিছু এক্সাম্পল দেখবো, ওকে, সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড ফ্রেজ, পার্টিসিপল, এগুলোই, ওকে। সিম্পল প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশনটা হলো, ধরে নিন আপনারা আমি ফ্রম লিখি, ফ্রম সিম্পল প্রিপোজিশন, ফ্রম হতে পারে, আবার ধরুন আমি যদি লিখি অফ, অফ একটা প্রিপোজিশন না, বাই, ফর, এগুলো সবগুলো এক একটা প্রিপোজিশন, তারপরে ধরুন উইথ, উইথ আছে, আফটার, এগুলো সবগুলো এক একটা প্রিপোজিশন, তারপরে অ্যাট, এগুলাই, আবার আরেকটা আছে অন, এগুলাই, এগুলো প্রিপোজিশন। হ্যাঁ, সাধারণত খেয়াল রাখবেন সিম্পল প্রিপোজিশনটা হলো সাধারণত একটি ওয়ার্ডকে নির্দেশ করবে, মানে একটি ওয়ার্ড দ্বারা এই সিম্পল প্রিপোজিশনটা গঠিত হয়, যার জন্য এটার নাম সিম্পল প্রিপোজিশন, মানে একটি ওয়ার্ড দ্বারা একটা সিম্পল প্রিপোজিশন গঠিত হয়। এই যেমন আমি বললাম ফ্রম, অফ, অন, বাই, উইথ, অ্যাট, আফটার, ফর, তারপর আরেকটা কথা আছে অফ, এটাও হতে পারে, আবার অফ আরেকটা রয়েছে না, এই অফটাও কিন্তু হতে পারে, ওকে। তারপর এখন আসুন ডাবল প্রিপোজিশন, এটা কী জিনিস আসলে, ডাবল প্রিপোজিশনটা হলো যে যখন দুটি সিম্পল প্রিপোজিশন একত্রিত হবে বা যুক্ত হবে, তখন একটা প্রিপোজিশন এর মতো ব্যবহৃত হয়, তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে, মানে যখন দুইটা সিম্পল প্রিপোজিশন একত্রিত হয় বা যুক্ত হয়ে একটি প্রিপোজিশন বোঝাবে কিংবা একটি প্রিপোজিশন হয়, তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে। যেমন আমি যদি বলি উইথ একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, আমি যদি দুইটাকে ডাবল করতে চাই, আমি যদি আলাদা করি তাহলে এটা সিম্পল হবে, আমি যদি আলাদা করে এভাবে করে লিখি উইথ প্লাস ইন সমান সমান উইথ ইন, তাহলে এটা হচ্ছে ডাবল প্রিপোজিশন। তারপর খেয়াল করো আউট, আউট অফ, আলাদা আলাদা দুইটাই প্রিপোজিশন, আমি যদি একসাথে লিখি তাহলে আউট প্লাস অফ, আউট অফ, আর একটা দেখো ইন
টু ইন প্লাস এটাই, আলাদা আলাদা প্রিপোজিশন, কিন্তু একসাথে করলে দুইটা প্রিপোজিশন আমি যখন একসাথে করব তখনই তাকে ডাবল প্রিপোজিশন বলে। এবার কম্পাউন্ড প্রিপোজিশনটাও সেম, তাহলে কম্পাউন্ড প্রিপোজিশন যেটাকে আমরা বলি কম্পাউন্ড, তো কম্পাউন্ড যেটাকে তোমরা বলো কম্পাউন্ড, তো এটা একটু দেখো, কম্পাউন্ডটা হচ্ছে মূলত নাউন বা অ্যাডজেক্টিভ কিংবা ধরো অ্যাডভার্বের পূর্বে যেসব সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়, হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। ধরো নাউন হতে পারে, আবার অ্যাডজেক্টিভ হতে পারে, আবার ধরো অ্যাডভার্ব হতে পারে। অ্যাডভার্ব এগুলোর পূর্বে, মানে এগুলোর পূর্বে যে সিম্পল প্রিপোজিশনগুলো বসবে, সেগুলো বসার পর যে প্রিপোজিশন গঠিত হবে সেগুলোকে বলেছে কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন হতে পারে ধরো আমি যদি অন বসাই, আমি যদি অন বসাই তাহলে অনের স্থলে আমি এ বসাতে পারবো, যেমন বাইয়ের স্থলে আমি বি বা বি বসাতে পারবো। যেমন দেখো তাহলে দেখো আমি যে এই যে অন, অন একটা প্রিপোজিশন না, তাহলে খেয়াল করো আমি যখন, আমার যখন কোনো ওয়ার্ড থাকবে তাহলে আমি কী করবো, ওয়ার্ডের আগে কী করবো অনটা বসে দেব। এই যেমন আমি যদি বলি অ্যাক্রস, এটা কি ওকে অ্যাডজেক্টিভ, ওকে তাহলে এটার আগে আমি যদি বলি অন বসাই, মানে প্রিপোজিশন, তাহলে অন অ্যাক্রস, তাহলে এটা কী দ্বারা একটা প্রিপোজিশন গঠিত হয়। তারপর ধরো আমি বিহাইন্ড, খেয়াল করো বিহাইন্ড, এখানে এই যে বিটা আসছে, যখন বাই থাকবে তখন আমরা কিন্তু এই বাইয়ের জায়গায় বি বসাতে পারি, আবার বি ইও বসাতে পারি। ঠিক সেম অন থাকলে আমরা অনের জায়গায় এ বসাতে পারি, বাইয়ের জায়গায় এটা বসাতে পারি অথবা এটা বসাতে পারি, এ বাইয়ের জায়গায় এটা অথবা এটা। ঠিক এখানে বাই ছিল, বাই হ্যান্ড ছিল, কিন্তু বাই হ্যান্ড তো হয় না, তাই আমরা এটার জায়গায় এটা বসিয়েছি। এই বিহাইন্ডের এই বিটা খেয়াল করো পাল্টে গিয়ে এই বাই হ্যান্ড হয়েছে, বিহাইন্ড ছিল এরকম কিন্তু এটা বাই হ্যান্ড হবে, কারণ প্রিপোজিশনের ক্ষেত্রে, কারণ আমরা বলছিলাম যে বাই থাকলে বি হয়, এখন যদি বি থাকে তাহলে বাইন্ড হবে, বাই হবে তখন, তা বাই হয়েছে, বাই হওয়ার পর এ বিহাইন্ড ছিল, বিহাইন্ড থেকে বাই হয়েছে, তাহলে এটা বাই প্লাস হাইন্ড হয়েছে। ওকে বুঝতে পারছো আশা করি, আরেকটা বুঝাই তোমাদেরকে আমি লাস্ট, একটু খেয়াল করলে তোমরা পারবে আশা করি, কোনো ধরনের সমস্যা হবে না, এগুলো তেমন কঠিনও না, তোমরা একটু বুঝলে হয়ে যাবে। যেমন দেখো লং, লং খেয়াল করো লং, এটার আগে আমি অন বসাতে পারি, অন লং, ওকে খেয়াল করো একটা জিনিস, আমরা জানি যে এ লং হয়, অন লং কেন হবে, আমি একটা কথা বলতেই ভুলে গেছিলাম যে অন, অনের জায়গায় আমরা এ বসাতে পারি, ওকে এবার এর জায়গায় আমরা, তুই অন বসে কোনো সমস্যা আছে, সমস্যা নেই, আবার অনের জায়গায় এ বসালে সমস্যা আছে, কোনো প্রবলেম নেই, কারণ আমরা যদি অন প্লাস লং, আবার আমি আমরা যদি পাই এ প্লাস লং, কোনো সমস্যা নেই, এই জায়গায় অন বসানো যায়, আবার অনের জায়গায় এও বসাতে পারি আমরা, তাই না, ঠিক সেম জিনিসটা। তো আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, হলে নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেবো, প্লিজ কমেন্টে আমাকে সমস্যাটা একটু জানিয়ে রাখবে, নেক্সট ক্লাসে আমরা পরে ক্লাসিফিকেশনগুলো জানবো এবং আরও কিছু জিনিস শিখবো। আশা করি তোমরা সংযুক্ত থাকবে, আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে। ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ধন্যবাদ সকলকে।